নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে আমি করোনা ভাইরাস চারদিকে কিভাবে বেশি করে ছড়িয়ে পড়বে সেই দিকে মুখ্যমন্ত্রী এগোচ্ছেন। রবিবার একটি সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর গঠিত করোনা অডিট কমিটিকেও এক হাত নিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন লকেট বলেন, মুখ্যমন্ত্রী যে অডিট কমিটি তৈরি করেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত সেই অডিট কমিটির সম্পর্কে পুরোপুরি তদন্ত করা। কেন্দ্রীয় সরকারের উচিত পুরোপুরি তদন্ত করে কিসের ভিত্তিতে এই অডিট কমিটি তৈরি হয়েছে সেটা জানা, পাশাপাশি কী উদ্দেশ্যে তারা মৃত্যু সংখ্যা লুকিয়েছে সেটাও দেখা। 57 জন মারা গিয়েছেন, অডিট কমিটি কিসের ভিত্তিতে বলছে 18 জন মারা গিয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকারের তদন্ত করা উচিত, এর পিছনে কি পরিকল্পনা রয়েছে। এদিন লকেট বলেন, করোনা মহামারী আসার জন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী নয়, বিশ্বজুড়েই মহামারী চলছে, তবে কিসের জন্য মুখ্যমন্ত্রী মৃত্যু সংখ্যা লুকোচ্ছেন, প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন এই সাংবাদিক বৈঠকে লকেট বলেন, রাজ্যের মানুষ করোনা নিয়ে মৃত্যুর আসল সংখ্যা জানতে চান। প্রথম প্রথম এদিক ওদিক গণ্ডি কেটে মুখ্যমন্ত্রী বোঝাচ্ছিলেন তিনি করোনার বিরুদ্ধে লড়তে চান, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে কিভাবে করোনা ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়বে সেই দিকেই তিনি এগোচ্ছেন। এর পাশাপাশি লকেট কেন্দ্রীয় সরকারের দেয়া খাদ্য সামগ্রী কোথায় গেল সেই প্রশ্নও তুলে ধরেন। এদিন এই সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ একাধিক নেতা ও কর্মীরা। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। আজকে 1,75,000 কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী, 5 কেজি চাল, 1 কেজি ডাল প্রধানমন্ত্রী দিয়েছেন, 3 মাসের গ্যাস প্রধানমন্ত্রী দিয়েছেন, গরিব মানুষের 500 টাকা করে অ্যাকাউন্টে ঢোকানো প্রধানমন্ত্রী করেছেন। আজকে উনি কী করেছেন, কোথায় 200 কোটি? আজকে যে 10 লক্ষ টাকার সবাইকে দেওয়ার কথা বলেছেন, স্বাস্থ্যজন স্বাস্থ্যকর্মীদের ক্লেম করেছেন, 10 লক্ষ টাকা কি সত্যি দেওয়া হচ্ছে? 10 লক্ষ টাকা কি সত্যিই দেওয়া হবে সেটা পুরোপুরিভাবে তদন্ত হচ্ছে। মুখে অনেক কিছু বলে দিচ্ছে কিন্তু ভেতরে কিচ্ছু চলছে না। পুরোপুরিভাবে এই করোনা ভাইরাসের এই পরিস্থিতি কেটে যাওয়ার পর পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত, সত্যটা সামনে আসার দরকারকে ঠেলে দিচ্ছেন এরকমভাবে চারিদিকে। আজকে কেন কিসের জন্য হাওড়াকে হটস্পট জোন করা হলো, কিসের জন্য উত্তর চট্টগ্রামকে হটস্পট জোন করা হলো, অথচ সেখান থেকে নাকি কিছুই পাওয়া যাচ্ছে না, বেশি পরীক্ষাই হয়নি। তার মানে ওনারা জানেন যে ভেতরে ভেতরে একদম চারিদিকে মানে বিভিন্ন আক্রান্তের সংখ্যা বেড়ে পড়েছে। এমনি এমনি হটস্পট করেনি, এমনিও টিম আসার পর থেকে পুরো জিনিসটা ঘুরতে শুরু করেছে, রাস্তায় গন্ডি কেটে এই কেটে উনি নানারকমেরভাবে একটা মানুষের একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছিলেন যে করোনার বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লড়ছে। ঠিক উল্টোটা এখন মানুষ বুঝতে পারছে যে করোনার বিরুদ্ধে তো লড়ার কথা তো দূরে থাকুক, মানে করোনা ভাইরাস আরও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ুক।